তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলে মন দিয়ে পড়ছো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে তোমাদের যে এক্সাম কুড়ি তারিখ থেকে হওয়ার কথা ছিল ওই ডেটগুলো কিছুটা হলেও রিভাইজড রয়েছে এবং ইউনিভার্সিটি থেকে নোটিশটা কিছুক্ষণ আগে সার্ভ করা হয়েছে সেটা আমি বলে দিচ্ছি সো বেশি দিন পেছয়নি তোমরা এই ভেবে মানে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটায় কিন্তু থামাবে না এটা আমি বলে দিচ্ছি নাহলে কিন্তু খুব সমস্যা হবে যা ডেট পেলে ওগুলো কিন্তু কাজে লাগো যাদের হয়নি নাহলে কিন্তু খুব সমস্যাতে পড়বে ওকে কারণ ফ্লাড সিচুয়েশানের জন্য পশ্চিম মেদিনীপুরের কলেজগুলো ঘাটাল সাইডে আবেদন করা হয়েছিল ওই জন্য ডেটটা কিছুটা হলেও রিভাইজড হয়েছে আমি দেখে নিচ্ছি দেখো পোস্টপন্ড অফ দ্য ফোর্থ সেমিস্টার এক্সামিনেশান টু জিরো টু ফোর আন্ডার সিবিসিএস সিস্টেম দিস ইজ ফর দ্য ইনফরমেশনস টু অল কনসার্নড দ্যাট ডিউ টু ফ্লাড লাইক সিচুয়েশনস অ্যাজ রিপোর্টেড ফ্রম দ্য অ্যাফেক্টেড কলেজ বললাম এক্সামিনেশান সেন্টার্স অ্যান্ড দ্য এক্সামিনেশন ফর দ্য ইউজি ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন টু জিরো টু ফোর আন্ডার সি বিসিএস সিস্টেমস ইজ হ্যাড বাই পোস্টপন্ড সো দ্য রিভাইজড এক্সাম শিডিউল ইজ অ্যাজ ফলোজ দেখো নতুনভাবে ডেটগুলো দেওয়া হয়েছে বলে দিচ্ছি দেখতে পাচ্ছ আশা করি তোমাদের কুড়ি তারিখ থেকে হওয়ার কথা ছিল ফার্স্ট হ্যাপেই কিন্তু এক্সামগুলো রয়েছে সেটা পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের সিসিএইট পেপার পঁচিশ নয় টু জিরো টু ফোর ওকে পঁচিশ তারিখ থেকে তাহলে এক্সামটা শুরু হচ্ছে দেন দেখো একদিন ছুটির থেকেছে মাঝখানে তারপরে সাতাশ তারিখ সিসি নাইন পেপার রয়েছে তিরিশ তারিখে রয়েছে সিসি টেন পেপার রয়েছে এক তারিখে চলে যাচ্ছে অক্টোবরে জি ফোর অ্যান্ড তিন তারিখে রয়েছে এসিসি টু ওকে এটাই তোমাদের অনার্সে সিলেবাস রাখা হয়েছে কুড়ি তারিখের জায়গায় পঁচিশ তারিখ থেকে হয়েছে এবং কিন্তু ছুটিগুলো মাঝখানে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে নেক্স দেখো যে জেনারেল যারা পড়ছো তাদের এই ডেটগুলো রাখা হয়েছে সেকেন্ড হাফ ফার্স্ট হাফ মিলে তোমরা একটু দেখে নেবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য আমি একটু বলে রাখলাম এবং দেখতে পাচ্ছ কন্ট্রোলার অফ দ্য এক্সামিনেশন এগুলো সাইন আপ করা আছে এবং এই নোটিশটা কিন্তু আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছিল সেখানে রিপ্লাই আমি করিনি সো এই নোটিশটা কিন্তু ট্রু এবং এইভাবে কিন্তু তোমাদের ডেটগুলো নতুনভাবে রাখা হয়েছে সো তোমরা একটু দেখে নাও এবং তোমার বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করে দাও যাতে সবাই একটু জানতে পারে থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই মন দিয়ে পড়ো এই কথাটা বলবো এবং বেসিক্যালি যে যে সাবজেক্ট নিয়ে পড়ছো না কেন শুধুমাত্র যেহেতু আমি একটু ইংরেজি এখানটা পড়াই সো সবাইকে বলবো তোমাদের পেপার চাপ রয়েছে তোমরা কিন্তু এই যে সময়টা পেলে সময়টাকে ভালোভাবে ইউটিলাইজড করো আমি জানি কিছু এক্সাম পোস্টপোন নোটিস এলে তোমাদের পড়তে ভালো লাগে না যাতে এমনটা না হয় কারণ তোমার যে পেশার ছিল অনেকেই যারা পড়ো নি বুঝতে পারছো তো কিছুটা হলেও তুমি একটা স্পেস পেলে তুমি এখান থেকে জার্নিটা শুরু করো এবং ভালো করে পরীক্ষা দাও থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান সেকেন্ড